मुखी बनाए कुरान पढ़ो। ওমাই আতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে আল্লাহকে চাইবে আল্লাহর জ্ঞান অনন্ত অসীম, জ্ঞানের জায়গায় থেকে গেছি, আল্লাহ আল্লাহমুখী হব, আল্লাহ আমাকে জানিয়ে দেবে। ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহ জানিয়ে দেবেন। এই বিপদটাতে তো আমি থাকি, যখন টেলিভিশনে লাইভ প্রশ্ন উত্তর নিয়ে বসি, কিতাব তো একটাও থাকে না, কে কোন প্রশ্ন করে, কোন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করে, এমন এমন প্রশ্ন করে যেটা জীবনে কোনো কিতাবে দেখিও নাই, শুনিও নাই, পড়িও নাই, কিন্তু প্রশ্নের সাথে সাথে কোরআনের কোন আয়াতের দিকে নজর গেছে, নবীজির কোন হাদিসের দিকে দৃষ্টি গেছে, আল্লাহ দৃষ্টি নিয়ে গেছেন, ওদিকে উত্তরটা চলে আসছে। এটা উনি পারেন, এটা আর কেউ পারবে না। জ্ঞানের ফকির, ধনী তো জ্ঞানের ধনী, উনি তার কাছে চাও, টাকা পয়সার ফকির, ওনার তো সম্পদের অভাব নাই, ওনাকে আঁকড়ে ধরো, ওনার কাছে ছাও, উনি দিবেন। ভালোবাসার ফকির, কেউ তোমারে পছন্দ করে না, ওনার কাছে ছাও, সবাই পছন্দ করবে, সবাই পছন্দ করবে। ভালোবাসাও আকাশে তৈরি হয়, আল্লাহর ওখান থেকে আসে। আল্লাহ পছন্দ করে যদি জিব্রাইলকে ডাক দেন, ইয়া জিব্রাইল ইন্নি উহিব্বু ফুলানান ফা আহিব্বু, আমি অমুককে ভালোবাসি, তুমিও ভালোবাসো, জিব্রাইল তাকে ভালোবাসে, তারপর সব ফেরেশতাকে ডাকে জিব্রাইল, ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান ফা আহিব্বু, আল্লাহ আমাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। আকাশে যখন তার প্রতি শ্রদ্ধাবোধ, তার প্রতি একটা ভক্তি ওখানে তৈরি হয়, ওটা নেমে আসে জমিনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন সারা পৃথিবীর মানুষ এক বাক্যে শ্রদ্ধা করে, কেন? কারণ ওইখানে যে শ্রদ্ধাটা সেটা নেমে আসছে, এখানে সেটা আসবে। টেকসই ভালোবাসা ওখান থেকে আসে প্রিয় ভাইয়েরা। এই জন্য আল্লাহমুখিতা, আল্লাহ এতে সম বিল্লা, যেই কোনো ক্ষেত্রে আল্লাহর কাছে প্রার্থনা করে বাসা। স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহ একটা ফিতার ব্যবস্থা করে দেন, হয়তো পকেটে আমার হাজার হাজার টাকা আছে, কিন্তু ওই যে দোকান পর্যন্ত যেতে পারবো এই গ্যারান্টি কে দেবে, কে দেবে? এই জন্য হাত্তা শেষ আনা আলিহি, স্যান্ডেলের ফিতা ছেড়ে গেছে, এটাও আল্লাহর কাছে চাইতেন। সালাতে বসে সাহাবায়ে কেরাম লবণও চাইতেন আল্লাহর কাছে, আল্লাহ বাসায় লবণ নাই, এটা লবণের ব্যবস্থা করে দেন। এটা আল্লাহর সাথে সম্পর্ক, আন্তরিকতা, আল্লাহ খুশি হন যে বান্দাটা আমার, সে কারোর সাথে তার মনের এই সম্পর্ক নেই, আমার সাথে সম্পর্ক, এটা আল্লাহ খুশি হন। বাসায় লবণের লবণের ব্যবস্থা করে দেন, আজকে স্ত্রীটা খুব রাগ, বকাঝকা দেবে আমাকে, তুমি একটু ঠিক করে দাও, তার মনে একটু রহমত নাজিল করে দাও, বাসা গিয়ে দেখবেন যে সুন্দর আপ্যায়ন চলছে। সব তো এখান থেকে, যেদিনে দেখবেন ঘরের স্ত্রী বকা দিচ্ছে, সেদিন বুঝবেন আল্লাহকে কষ্ট দিয়েছি কোথাও, এই জন্য উনি ওরে খেপাই দিছে। এই জন্য কয়েকবার ইস্তেগফার করবেন, চোখের পানি ফেলবেন, দেখেন যে ঘর ঠিক। স্ত্রীর সাথে সন্ধি করার আগে আল্লাহর সাথে সন্ধি করে নেন। আমার ব্যক্তিগত জীবনে আমি তো কতদিন কত পরীক্ষা করি এটাকে, এরকম পরীক্ষা তো কত হাজার হাজার বার হয়েছে, ঘরে গণ্ডগোল, আজকে তো জানতেছি আজকে একটা কিসের খতিব সাহেব কাজী সাহেব আজকে একটা তুলকালাম, কিন্তু আল্লাহর সাথে যোগাযোগটা হয়ে গেছে, বাসা গিয়ে দেখি কিছুই নেই, সব ঠান্ডা। ওমাইয়া তসিম বিল্লাহি ফকদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কত চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব খুব খেপা, বিচারক আজকে খুব অসন্তুষ্ট, অমুক অসন্তুষ্ট, আপনি আল্লাহকে সন্তুষ্ট করে গেছেন, দেখেন যে সব ঠান্ডা, সব ওনার হাতে, কারো হাতে কিচ্ছু নাই। কেউ যে আপনাকে একটু রাগ করবে এই পাওয়ারও নাই ওনার অনুমোদন ছাড়া, রাগ যে করবে এইটাও নাই। অনেক লোক হয়তো আমাদের সাথে খুব খেপা, কালকে একখানে মাগরিব পড়ে, আসর, হ্যাঁ আসর পড়ে বসে আছি, আমার ডেলি যে হাদিসগুলি পড়ি, আমার অজিফা রয়ে গেছে হাদিসের পড়ার, অজিফাটা বাদ রয়েছে, পড়তেছেন মিলাদ আরম্ভ হয়েছে, সবাই দাঁড়াই গেছে, ইয়া নবী সালাম আলাইকে বলে, আমার ডানে বামে সামনে পিছনে ইমাম মুসল্লি সবাই দাঁড়ানো, আমি মাঝখানে বসা, মনে মনে ভাবতেছি যে এই লোকগুলি যে
আমারে কত বড় আজকে কি যে মনে করতেছে ওরা, আমি মুসলমান কিনে এটাও সন্দেহ করবো আজকে যে আল্লাহ নবীর নাম নিতেছি আর সে দাঁড়ায় নাই, অথচ আমি নবীর হাদিস মুখস্থ করতেছি, ওরা তো ইয়া নবী বলে বাস পার। আর আমার তো 24 ঘন্টায় কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা হ্যাঁ আন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা, আমার তো 24টা ঘন্টায় ঘুমের সময় কত সময় মুখ দিয়ে আসে, ওরা তো ওটা বুঝবে না। ওরা আর কিসের আশাকে রাসুল, আশাকে রাসুল তো আমরা আলহামদুলিল্লাহ, যে রাসুলের হাজার হাজার বাণী নিজের ঘাম জড়িয়ে জীবন বিনিয়োগ করে মুখস্থ করে রাখি যাতে এগুলি জীবন্ত থাকে, কাজে লাগানো লাগানো যায়, মানুষকে এগুলো দিয়ে সমাধান দিতে পারি। তো দেখুন ওরা যতই অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে তারা অনেক কিছু, আমি বসাই রইলাম, শেষ মনে মনে ভাবছি যে হয়তো মিলাদ শেষ হইয়া আমরা কিছু বুড়া বলা কিছু বলে না, কিন্তু না বলে নাই, আমি আর কিছু বলি নাই, সুন্দর মতে চলে আসে। পরে মনে মনে ভাবছি হয়তো এরা কেউ না কেউ অন্তত দুই একজন হলো ভাববে যে এই লোকটা তো চিনি, এই লোকটা তো মূর্খ না, উনি কেন বসে থাকলো, কোনো একদিন আমার বসে থাকাই তার জন্য হেদায়তের কারণ হবে, সে তো ভাববে নিশ্চয়ই এখানে কোনো না কোনো সমস্যা আছে, না তো এই এই লোকটা কেন বসে থাকলো। দেখুন আমার পিতা এরকম করতেন, 1 লক্ষ লোক ওনার আমলে তো মিলে আরো বেশি ছিল, 1 লক্ষ লোক দাঁড়িয়ে গেছে উনি বসা, 1 লাখের ভিতরে বসা, জীবনে দাঁড়াইতে না কোনো সময় কই কোথাও সমস্যা তো হয় নাই, বরং এখন সবাই ওনাকে শ্রদ্ধা করে, মানে আল্লাহকে আঁকড়ে ধরেছেন, ওনার বংশে আমি, ওনার ওই আদর্শটা আল্লাহ এখন সারা পৃথিবীতে আমার দ্বারা ছড়িয়ে দিচ্ছেন। মানুষ যখন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কিছু করে, আল্লাহ বংশ পরম্পরায় ওই নেয়ামত রেখে দেন, তা এটা তার জন্য পুরস্কার। ওমাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। প্রিয় ভাইয়েরা, আজকের মানুষ সালাত পড়ে কিন্তু আল্লাহর কথা মনে নেই, ফকির মসজিদ দুয়ারে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছে, পয়সার ঝুলি নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছে, জোহরের জামাত হয়ে যাচ্ছে তার মুখে সুবহানাল্লাহ, জামাত শেষ হয়ে গেছে সে জামাতে শরিক হয় নাই কিন্তু মুখে সুবহানাল্লাহ, মুখে সুবহানাল্লাহ হলে কি হবে, ভিতরে কি পয়সা 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 পয়সা, 10 টাকা 5 টাকা 50 টাকা 100 টাকা 1000 টাকা, সে কি তসবি পড়তেছে না, টাকা তসবি, আল্লাহ তসবি না, সে টাকা তসবি পড়তেছে, যদি আল্লাহ তসবি পড়তো ওটা বাদ দিয়ে কোথায় আসতো, জামাতে শরিক হইতো, সে সালাম ফিরাইয়া তারপরে গিয়ে বসতো। আল্লাহর নাম মুখে উচ্চারণ করলেই অন্তরে আল্লাহর চেতনাটা আছে এটা মনে করার কোনো কারণ নাই। আজকাল অধিকাংশ মানুষ মুখে তো আল্লাহর কথা বলে, অন্তরে কিন্তু আল্লাহর কথাই তার মনে নেই। সালাতে দাঁড়াইলে সে তো দোকানের হিসেবে না করে, নামাজে দাঁড়াইয়া দোকানের হিসাব করে, কার কার কাছে মোবাইল করা বাদ রয়েছে এইটা হিসাব করে, ম্যাক্সিমাম নামাজির অবস্থা হলো এরকম, তো হলো না তো সালাত। এই জন্য সালাতও পরে সুদও খায়, সালাতও পরে ঘুষ খায়, সালাত পরে জিনাও করে, সালাত পরে আবার মদও পান করে, কারণ এখানে সে আসলে এটা অন্তরে সে আল্লাহকে ভাবে নাই। আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারা, আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যেন মনের চোখ দিয়ে আল্লাহকে দেখে ফেলছো, তো অন্তর জগতে যেন আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ হৃদয় নয়ন দিয়ে, এমন ভাবে ধ্যানমগ্ন হয়ে সালাতটা পড়ো। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল ইতিসাম বিল্লাহ, সব সম্পর্কের মূল সম্পর্ক হল বান্দার সাথে আল্লাহর এই সম্পর্কটা, যেটা সারা কোরআন পড়তে গেলেই আমরা দেখি, শুধু আল্লাহর কথা, আল্লাহ মুখিতা, আল্লাহ আল্লাহর সাথে জড়িয়ে দেয়া বান্দাকে, এটাই ইসলাম, এটাই দিন, এটাই ঈমান, এটাই সব কিছু। তো উমাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে আল্লাহর সাথে ব্যক্তিগত সম্পর্ক পার্সোনাল সম্পর্ক সর্বক্ষণ অটুট রাখবে, আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিমের ব্যবস্থা করে দিবেন, ইসলাম বুঝিয়ে দিবেন, তাকে দিন বুঝিয়ে দিবেন, আল্লাহর দিকে যাওয়ার পথ বাতলে দিবেন। আমি আল্লাহকেই চাই না, আল্লাহর দিকে যাওয়ার পথ দিয়ে করবোটা কি, এই জন্য পথ পাই না, কেন পাই না, আল্লাহকে চাই নেই, যে আল্লাহকে চাইলেই না আল্লাহকে পাওয়ার পথটা আমি খুঁজবো,
শ্বশুরবাড়িতে যাইতে চাইলে সে শ্বশুরবাড়ির পথটা খুঁজবেন, ঢাকা যাইতে চাইলে সে ঢাকা যেতে হবে কোন পথে সেটা খুঁজবেন, সৌদি আরব মক্কা যাইতে চাইলে তারপরে মক্কা যাওয়ার পথ খুঁজবেন। আগে তো মঞ্জিল, মূল মকসুদটা ঠিক করতে হবে। মকসুদ যদি আল্লাহ হয় তারপরে আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা কি এটা খুঁজবেন। এই জন্য আসল হলো ওইটা, আল্লাহকে খোঁজা, আল্লাহর সাথে সম্পৃক্ত ব্যক্তিগত সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর সাথে যে পার্সোনাল সম্পর্ক, ওই সময়ে কোনো স্ত্রীরা নাই, স্ত্রী হয়তো আছে, পড়ে আছে, শুয়ে আছে, সম্পর্ক নেই। আল্লাহু আকবার বলে রাতে তো কমপক্ষে 8 ঘন্টা 6 ঘন্টা আল্লাহর সাথে পার্সোনাল সম্পর্ক। ওই সময় তিনি মনে হয় যেন হেরার গুহায়, গুহার ভিতরে পড়ে আছেন, দুনিয়া থেকে কাটা আল্লাহর সামনে পার্সোনাল সম্পর্ক। আল্লাহর সাথে পার্সোনাল সম্পর্কের একটা পর্ব প্রতিদিন থাকতে হবে, প্রতিদিন থাকতে 5 ওয়াক্ত সালাত আল্লাহর সাথে ব্যক্তিগত সম্পর্কের পর্ব, আর বিশেষ করে রাতের ওই সালাতগুলি, তাহাজ্জুদগুলি 4, 6, 8 ঘন্টা আল্লাহর সাথে ব্যক্তিগত সম্পর্ক। এটা না হলে আপনি আল্লাহর কাজই করবেন কিন্তু আল্লাহ থেকে দূরে, সালাতই পড়বেন কিন্তু আল্লাহকে ভুলে গেছেন, আপনি দিনের কাজই করতেছেন কিন্তু আসলে আল্লাহর সাথে সম্পর্কই নেই, সম্পর্কই নেই। ঠিক যেমন কোনো মেহমান আসছে, মেহমান এসে বসে আছে 5 ঘন্টা 6 ঘন্টা, মেহমানের জন্য ধুমধাম হচ্ছে, মুরগি জবাই হচ্ছে, খাসি পাকশাক হচ্ছে, ভাত রান্না হচ্ছে, মেহমানের জন্য সব পরিষ্কার আশকার, মেহমানের জন্য সব হচ্ছে, কিন্তু মেহমানের কাছে কেউই যায় না। বেচারা একটু খবর নেন, একটু পান খাবেন, একটু চা খাবেন, আপনার কি চাই, একটু কি বিশ্রাম করবেন। বেচারার কেউ একবার জিজ্ঞাসা করলো না, উনি 4-5 ঘন্টা অপেক্ষা করে আসতে বাইরে চলে গেছে, কি বাড়িতে আসলাম, এখন সব রান্না বান্না সব আয়োজন করার পরে 7-8 ঘন্টা পরে খুঁজতে আসে, কিরে মেহমান কই, চাকরে কয় উনি তো নাই, হায় হায় হ্যালো আপনি কে, ভাই আপনার কাছে গেলাম, এত ঘন্টা বসে থাকলাম, একটা লোকও এসে একটু হাসিয়ে দিলেন না, একটু জিজ্ঞাসাও করলেন না, হ্যাঁ আরে আমরা তো আপনার জন্যই ব্যস্ত, আপনার জন্যই মুরগি জবাই, খাসি রান্না, কালিয়া কোপ্তা জর্দা সব, কত হইলে কি হবে ভাই, আমাকে কি একটু খুঁজতে বসে ছিল না, আমার জন্য, আমার জন্য করতে গিয়ে আমাকে ভুলে গেলেন, আমি তো আর ভাই ওটা বুঝি নাই। ঘটনা এরকমই হচ্ছে বর্তমান অধিকাংশ আমাদের আয়োজন, আমরা আল্লাহর জন্য করছি কিন্তু আল্লাহর সাথে ব্যক্তিগত রিলেশন ভুলে গেছি, ওটা সালাতেও আল্লাহকে মনে রাখি না। আমি তো এই যুগের মানুষ, এই যুগের রোগটা তো আমি ভালো বুঝি, কেন আমি এই যুগের মানুষ, তো এই রোগটা তো আমারও আছে, কিন্তু আমি তো কোরআন সুন্নাহ ব্যাপকভাবে পড়ালেখা করার কারণে টান খাই, টান পড়ে তখন বুঝি, কিন্তু আমি তো বুঝি যে যেই লোকটা কোরআনে কারিম ডেলি 3-4 পারা না পড়ে, 2-3 পারা না পড়ে, হাদিস এতগুলি না পড়ে, তা তো টানটা পড়বে না, সে তো ওই ওই অবস্থা, ওই মেহমান, ওই ওই মেহমানের অবস্থা, সে মেহমানের জন্যই করতেছে, ভাগ মেহমানকে ভুলে আছে সে।